বন্ধুরা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে ইডির হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অর্পিতা মুখার্জি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, এবং সেই টাকা কোথা থেকে এলো, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, এই প্রমাণ কিন্তু এই মুহূর্তে পেয়েছে ইডি। এবং কিভাবে কোথা থেকে টাকা এসছে সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে ইডির কাছে। এমনই কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে ইডির হাতে এসে উপস্থিত হলো। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হাতে যে চাঞ্চল্যকর তথ্য এসেছে, দেখুন বন্ধুরা, গ্রিন করিডোরে জেলা থেকেই টাকা আসতো পুলিশের গাড়িতেই, গাড়ির সামনে রাখা বোর্ড আর তাতে বড় বড় অক্ষরে জ্বলজ্বল করছে পুলিশ, সেই গাড়িতে চাপি বিভিন্ন জেলা থেকে আসতো নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। কার্যত গ্রিন করিডোর বানিয়ে নিরাপদে গাড়িগুলি পৌঁছে দেওয়া হতো কলকাতার নির্দিষ্ট ঠিকানায়। এসএসসি কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির। তদন্তকারীরা বলছেন, সমস্ত নাকা চেকিং টোল প্লাজা নির্বিঘ্নে পার করানোর দায়িত্বে থাকতেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক পুলিশকর্মী। কালেকশনের টাকা নিরাপদে ডেরায় নিয়ে আসত, কলকাতা পর্যন্ত কার্যত গ্রিন করিডোর তৈরি রাখতেন তিনি, কেন্দ্রীয় সংস্থার দাবি। জেরায় এ প্রসঙ্গে পার্থবাবুর উত্তর যথেষ্ট ইঙ্গিতবাহী। তিনি বলেছেন, শুধু কি নিয়োগ দুর্নীতি, এর সঙ্গে আরও কী কারণে টাকা আনা হতো আপনারা খোঁজ নিন, আমি আর কিছু বলবো না। নির্দিষ্ট গাড়িটির খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিতে শুরু করেছেন তদন্তকারীরা। কুবেরের ধন সংগ্রহে সাহায্যকারী সেই পুলিশকর্মীর যাবতীয় গতিবিধিও এখন ইডির স্ক্যানারে। অভিযুক্তের মোবাইল ফোনের কল ডিটেলস পরীক্ষার কাজ চলছে। দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত ইডি জানতে পেরেছে এসএসসির নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে উঠত এজেন্টরা, এমনকি শাসক দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতানেত্রী পর্যন্ত সেই কাজ করেছেন। চাকরি বাড়তি খোঁজা থেকে দরদাম, টাকা সংগ্রহ সব কিছু করত তারা, তদন্তে জানা গেছে। পার্থবাবুর নির্দেশ মতো এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন সংশ্লিষ্ট পুলিশকর্মী। প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় 20 বছরের। পার্থবাবুর নাকতলার বাড়িতেও নিয়মিত যাতায়াত করতেন। দুজনের দীর্ঘ ফোনালাপের তথ্য হাতে এসেছে ইডির। প্রাক্তন মন্ত্রী ও তার নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনের কল ডিটেলস পরীক্ষা করে তা জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, টাকার ব্যাগ ভর্তি ওই গাড়ি প্রথমে পৌঁছত পার্থবাবুর নাকতলার বাড়িতে, সেখানে চলত নোট গোনার কাজ, তারপর খামবন্দি হয়ে সেই টাকা পৌঁছত ধৃত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর বা বেলঘরিয়ার ফ্ল্যাটের মিনি ব্যাংকের ভল্টে। তদন্তে উঠে আসছে ওই পুলিশকর্মী শুধু জেলা থেকে টাকা এনে ক্ষান্ত হননি, টেট ও নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও মাথা গলিয়েছেন। বিভিন্ন প্রার্থীর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবুর কাছে তিনি সুপারিশ করেছেন বলে অভিযোগ। তার মধ্যে বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন, বিনিময়ে যে তারা ওই পুলিশকর্মীর মুঠো গরম করেছেন প্রাথমিকভাবে এ ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে বিস্তারিত তথ্য প্রমাণ জোগাড়ের কাজ চলছে। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ চ্যাটার্জি কিন্তু মুখ খুললেন, এবং মুখ খুলে যে বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ইডির হাতে দিলেন, গ্রিন করিডোরে জেলা থেকে আসতো টাকা, পুলিশের গাড়িতে করেই কিন্তু জেলা থেকে টাকা আনা হতো, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, শিক্ষকদের চাকরি বিক্রির টাকা, এবং কোটি কোটি টাকা আসতো শিক্ষামন্ত্রীর নির্দেশে পুলিশের গাড়িতে করে। পুলিশ কিন্তু গ্রিন করিডোর করে সমস্ত নাকা চেকিং টোপকে সবার চোখ এড়িয়ে সেই টাকা এসে পৌঁছাত পার্থ চ্যাটার্জির বাড়িতে। সেই টাকা গোনার কাজ চলত, এবং খামে ভরে সেলোটেপ মেরে প্যাকেটবন্দি করে সেই টাকা নিয়ে যাওয়া হতো অর্পিতা মুখার্জির বাড়িতে। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে, এবং পার্থবাবু মুখ খুলে যেটা জানিয়েছেন, আপনারা খোঁজ খবর শুরু করুন, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা নয়, আরও অনেক টাকাই কিন্তু এসেছে। এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বিস্ফোরক খবর উঠে এলো পার্থবাবুর জেরায়, এবং ইডি সূত্রে এলো সবচেয়ে বড় খবর। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।